আজকের দিনটি প্রতিটি ভারতবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। স্বাধীনতা দিবস উপলক্ষে বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, সকালে সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি। পেছনে এগুলো দেখছো, বর্ষাকালে প্রতিটা বাড়িতেই থাকবে, বাড়িতে না থাকলে এগুলো মানাবে না বর্ষাকাল বলে। এবার জলখাবারটা খেয়ে নেব, তারপরে দুপুরের রান্নার দিকে ফিরবো। জলখাবারে আজকে বাইরের কেনা খাবারই নিয়ে এসেছে, ডালপুরি, আর সাথে দুপুরের বাজারও সেরে নিয়ে এসেছে। আর কী নিয়ে এসেছে পরে দেখাচ্ছি, এখন জলখাবারটা খেয়ে নিই। ও তো খেয়ে বেরিয়ে গেছে, আমাকে এখন একা একাই খেতে হবে। এবার দুপুরে রান্নাতে ফিরবো, চলো বাজারে কি কি এনেছে সেটা এবার দেখাই তোমাদের। শাক এনেছে, সবজিগুলো নিয়ে আসতে বারণ করেছি কারণ সবজি বাড়িতে অলরেডি আছে। আর এটা নিয়ে এসেছে মাটন, আজকে 15ই আগস্ট ছুটির দিন বলে আজ খাসির মাংস নিয়ে এসেছে, আর আমাকে খুব ভালো করে রান্নাও করতে বলেছে। জানি না কতটা ভালো পারবো, কিন্তু চেষ্টা করব। আর এখন মাংসগুলো আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে আমি একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখার পর আমি এদিকে বেশি কিছু করব না, এদিকে শুধু জাস্ট শাকটাই করব। 15 মিনিট পর আমি সমস্ত মশলা দিয়ে, পেঁয়াজ রসুন সমস্ত মশলা দিয়ে, হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো। আর ওদিকে আলু কাটাও রয়েছে, আর রসুন, গোটা রসুন, গোটা রসুন আমাদের সবাই খুব ভালোবাসে খেতে, আমার হাজবেন্ডও খুব ভালোবাসে খেতে, কিন্তু দুটো ছিল না, একটাই গোটা ছিল, বাকিগুলো ছিল কিন্তু খুব একটা ভালো ছিল না, ভালো একটাই ছিল, তাই জন্য একটাই দিয়েছি। এখন এটা মাখিয়ে আমি মোটামুটি আধা ঘন্টা রেখে দেবো, তারপরে আমি আলুগুলো ভাজতে দিয়ে দেবো। মাখানোর পর একটু হলুদ কম হয়েছিল, একটু হলুদও দিয়ে দিলাম, আর দেখো দেখতেও খুব ভালো লাগছে। আর এইদিকে দেখো টমেটোটা, দেখো টমেটোর এত দাম, তারপরে আবার টমেটো দেখছি কালকেই নিয়ে এলো, আর আজকেই দেখছি টমেটো পচে গেছে। এদিকে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার মাংসটা চাপিয়ে দেবো। এদিকে গরমে পুরো গেমে স্নান, আর এদিকে আমার শাকটাও কাটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, মাংসটা করেই ভাবছি শাকটা করবো, কারণ মাংসটা তো প্রেশারে চাপাবো। মাংস কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিয়েছি, এবার একটু গরম জল দিয়ে দেবো। মাংস রেডি আমার, আর কেমন হয়, দেখতে তো সুন্দর লাগছে, আর খেতে কেমন হয়েছে সেটা আমি ওর মুখ থেকেই তোমাদের শোনাবো, জোর করে হলেও শোন, জানি ক্যামেরার সামনে আসবে না কিন্তু তবুও চেষ্টা করবো। ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও হওয়ার মধ্যে, আর দুটোও বেজে গেছে, খাবার দিয়ে দেবো। আর হ্যাঁ, আজকে বিকালে বর্মাসে বলেছে ঘুরতে নিয়ে যাবে, জানি না কোথায় নিয়ে যাবে কিন্তু নিয়ে যাবে বলেছে। ওর খাবার রেডি করে দিয়েছি, আর চলো দেখি কী বলে ও, জিজ্ঞাসা তো করি। বলো কেমন হয়েছে খেতে? শুনলে কি বললো? গুড ইভিনিং সবাইকে, হ্যালো, এখন আমরা রেডি হয়ে গেছি, আর কোথায় যাচ্ছি সেটা চলো। এই কুর্তিটা তোমাদের দেখালাম, এই কুর্তিটা আমার 2017 সালে নেওয়া, 2023 সালেও আমি কুর্তিটা পরছি, আর এটা আমার ভীষণ 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 প্রিয়, মানে বেস্ট বলতে পারো কুর্তি। কোথায় নিয়ে যাবে ঘুরতে, রেডি হতে বলেছে, রেডি হয়ে নিয়েছি দেখো, কিন্তু কোথায় ঘুরতে নিয়ে যাবে জানি, কোথায় নিয়ে যাবে বলো, সত্যি করে বলো, বলো বলো বলো, তালা মেরে দিও, এসো এসো, চুল পড়ে দেখা যাচ্ছে রাস্তায়, এসো এসো চলো, এসো এসো, ভারত মাতার পুজো হয়েছে, দেখো ঠাকুরটা কি ভালো লাগছে।
শপিং কমপ্লিট, এবার একটু কিছু খেতে যাওয়া যাক। চলো ঘুরতে যাওয়ার নাম করে এদিকে এদিক দিয়ে এদিক দিয়ে বাচ্চা ছেলেদের মতো ফুচকা খাইয়ে নিয়ে বাড়ি এসেছো। হ্যাঁ কি রে বলো, পুরো ঠকিয়েছে আমাকে, পুরো ঠকিয়েছে। এখন আমাদের খুনসুটি চলতেই থাকবে। টাটা বাই, গুড নাইট। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর এখন আমি সারাদিনের সমস্ত অগোছালো জিনিসগুলোকে এখন আমি গোছাবো। বাই, টাটা।